আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাহিল পিডি টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আপনাকে দেখাবো যে কীভাবে আপনারা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যে এখন নিদাহাস ট্রফি ফাইনাল খেলাটা হইতেছে সেটা আপনারা লাইভ কীভাবে দেখতে পারবেন। সো চলেন দেখে নিই। সো ভিডিওটি শুরু করার একটি কথা বলি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওর নিচে দেখতে পাবেন একটা লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেটাতে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পর দেখতে পাবেন পাশে একটা বেলের বেল বেল বাটন, সেটাতে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনারা আমার যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। সো চলেন দেখে নিই। সো বন্ধুরা, প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। সো বন্ধুরা, প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। সো বন্ধুরা, প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ বক্সে সার্চ দিবেন সিএইচ বক্স বাংলা। সো বন্ধুরা, সিএইচ বক্স বাংলা লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাবেন এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। সো বন্ধুরা, আপনারা জানেন যে প্লে স্টোরে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, এছাড়াও কিন্তু কিছু ইম্পর্টেন্ট এবং কিছু পপুলার অ্যাপ্লিকেশন আছে, যেরকম বায়োস্কোপ, এছাড়া অন্যান্য টিভি চ্যানেলগুলো আছে, সেগুলোতে কিন্তু আসলে চ্যানেল নাইন নেই। সো আমরা কিন্তু জানি যে চ্যানেল নাইন কিন্তু এবার বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যে মানে বাংলাদেশের যে নিদাহাস ট্রফি যে টুর্নামেন্টটা হইতেছে সেটা চ্যানেল নাইনে এবার হোস্ট করতেছে। সো চ্যানেল নাইনটা এই অ্যাপ্লিকেশনের ভিতরে পেয়ে যাবেন। সো চলেন আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। সো এই অ্যাপ্লিকেশনটা 5 MB-র একটা অ্যাপ্লিকেশন। সো ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর ওপেন করবেন। সো বন্ধুরা, ওপেন করার পরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো বন্ধুরা, চলে আসার আপনাদের একটু কথা বলি যে এই অ্যাপ্লিকেশনটা সাইন আপ চাবে। সো আপনারা যেভাবে সাইন আপ করবেন একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে ওকে, সো এখানে সরি বন্ধুরা, সো এখানে আমরা গ্যালারিতে চলে যাচ্ছি। ওকে, তো বন্ধুরা এখানে আপনারা চলে যাবেন। হ্যাঁ, আপনাদের যখন প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের ভেরিফাই চাবে। সো আপনাদের কান্ট্রি সিলেক্ট করে নাম্বারটা দিয়ে দেবেন। নাম্বারটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ করার পর আপনার যে নাম্বারটা এখানে শো করবে, নাম্বারটার মধ্যে 6 ডিজিটের একটা কোড চলে যাবে। কোডটা আপনারা এখানে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সিএইচ বক্স বাংলা সেখানে কিন্তু চলে আসবেন। সো এখানে কিছুক্ষণ লোডিং হচ্ছে। সো বন্ধুরা, আগে একটু বলে নিই, আমার নেট কানেকশন কিন্তু আজকে খুবই স্লো দেখতে পাচ্ছেন, 0 KBPS, মানে কি মানে ইন্টারনেট কানেকশনটা খুবই স্লো, এই জন্য আপনাদেরকে হয়তো ভালোভাবে দেখাতে পারবো না। বাট এই অ্যাপ্লিকেশনটা খুবই দারুণ কাজ করে। সো আমার নেট কানেকশনটা খুবই স্লো আজকে। সো জানি না আজকে কেন স্লো, বাট অনেক স্লো আজকে নেট কানেকশনটা। আমি কোনো ভিডিও মানে মানে চ্যানেলটা আমি ভালোভাবে দেখতেও পারতেছি না, এখানে এতটাই স্লো। সো বন্ধুরা এখানে ওকে, সো যদি লোডিংটা হওয়ার পর আমরা ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লোডিং হয়ে গেছে। সো এখানে লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে চ্যানেলগুলো, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে লাইভ টিভি। সো লাইভ টিভিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যত চ্যানেল আছে সেগুলো কিন্তু মোটামুটিভাবে চলে আসবে। সো এখানে বেশি চ্যানেল নেই, যেগুলো একটু পপুলার সেগুলো আছে। সো বেসিক্যালি চ্যানেল নাইনে লাইভ হওয়ার কারণে এই চ্যানেল মানে এই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে দেখাইতেছি। সেখানে দেখতে পাচ্ছেন আপনার ইংলিশ চ্যানেলও কিন্তু পেয়ে যাবেন, তারপর ইন্ডিয়ান চ্যানেল, ইন্ডিয়ান বাংলা, স্পোর্টস চ্যানেল। সো বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড কিছু ইম্পর্টেন্ট চ্যানেল মানে পপুলার যে চ্যানেলগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন। সো চলেন দেখে নিন, চ্যানেল নাইনে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। সো বন্ধুরা, আগেই বলছিলাম যে আমার চ্যানেল কিন্তু মানে আমার নেট কানেকশন একটু স্লো। সো দেখতে পাচ্ছেন কিন্তু খেলাটা চলতেছে। সো এখানে একটু আমার লোডিং হচ্ছে কারণ আমার নেট কানেকশনটা একটু স্লো আজকে। আমি আপনাকে বলেছিলাম যে 30, 40, 60 এরকমভাবে দৌড়াচ্ছে। আর আপনাদের যাদের ওয়াইফাই আছে তাদেরকে আমি বলবো যে আপনারা এই অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন। খেলাটি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যে ফাইনাল খেলাটি সেটা কিন্তু আপনারা লাইভ খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু আপনারা লাইভ খেলাটা দেখতে পারেন। সো আমি এখানে আর কন্টিনিউ করতেছি না, সো আমি এখানে ব্যাক করে দিলাম। সো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা চ্যানেল নাইন থেকে আপনারা খেলাটা সরাসরি এনজয় করতে পারবেন খুব সহজেই। সো বন্ধুরা, আর যদি আপনাদের নেট কানেকশন যদি মানে ওয়াইফাই যদি না থাকে, তাহলে আপনারা আরেকটা জাস্ট মানে আরেকটা জিনিস করতে পারেন। সো আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ আপ যেটি ফ্রিতে পাবেন। সো এই ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনারা মেসেঞ্জার মানে আপনাদের সবারই কিন্তু ফেসবুক থাকে, ফেসবুকে আপনারা মেসেজ আকারে 2 দিন ওভার পর পর খেলার আপডেটটা পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা নিচে দেখতে পাচ্ছেন লাইক বাটনে সেখানে লাইক দিবেন
এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখতে পাচ্ছেন চ্যানেলের পাশে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পাশে একটা বেল বাটনও দেখতে পারবেন, সেখানে একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, নিচে কমেন্ট করবেন কীরকম টাইপসের ভিডিও আপনাদের মানে দরকার আছে এবং কীরকম টাইপসের ভিডিও আপনারা দেখতে চান, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।